হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি আর এখন দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 2:30 মতন বাজে। তো আমার অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ক্লাসগুলি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি বাড়িতে চলে আসছি আর কি, বা কী করবো কলেজ থেকে বসে থেকে, সেই জন্য বাড়িতে চলে আসি। তো যাই হোক, আজকে দুপুরবেলা থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। কী কী করি আমি, কী কী না করি, বা লাঞ্চে কী প্রিপেয়ার হচ্ছে, সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আশা করছি তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখতে। তো চলো আমি আগে ফ্রেশটা হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার। তো ওই যে ফ্রেশ হয়ে গেছি আর মা রান্না করছে, তোমাদের সঙ্গে দেখাবো কি রান্না করছে আর কি। তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড একটা একটা সাউন্ড বাজছে, তো এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেই বলতে পারো। ভাই গিটার বাজায়, তো শিখছে আস্তে আস্তে, তো সেটাই বাজাচ্ছে। তো হালকা হালকা হয়তো সাউন্ড আসবে তোমাদের কাছে। তো যাই হোক, এখন সারাদিনটা বৃষ্টি পড়ার পর এখন মানে না সরি সারাদিন না আজকে সারাদিন কিন্তু বৃষ্টি পড়ে নাই, এইটা মানে খুব ভালো লাগে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে আজকে, হাওয়া দিচ্ছে মধ্যে মধ্যে, খুব বেশি একটা রৌদ্র নেই, খুব ভালোই বেশ আজকে ওয়েদারটা। কিন্তু বলতে গেলে মানে প্রচুর বৃষ্টি হলো, আজকে একটু ফ্রেশ আর কি, ভালোই লাগছে। তো এটা হলো ভাতকেরালার পুর। তো ভাতকেরালার পুর বানানোর জন্য ভাতকেরালা বা কাঁকরোল এটাকে কেটে সিদ্ধ করে এভাবে কেটে ভিতর থেকে গুটিগুলিকে বের করে নেওয়া হয়েছে। তো ভিতর থেকে গুটিগুলি সব বের করে নিয়েছে কেটে, আর এভাবে হাফ করে কেটে নিয়েছে। এখানে আছে এটা ডাল চাল বাটা, এখানে হলুদ নুন দেওয়া হয়েছে, লঙ্কাও বাটা আছে এখানে, আর সঙ্গে আছে সুজি দেওয়া। ডাল চাল হলুদ নুন লঙ্কা আর এখানে সুজি আছে, এটা এটা ব্যাটারটা। আর এখানে আছে এটা পুরটা, এটা ভাতকেরালার ভিতরে যেটা দেওয়া হবে সেটা, তো ভাতকেরালার গুটিগুলিকে, তারপর সঙ্গে কালো জিরে, তারপর লঙ্কা হলুদ এইসব দিয়ে এটাকে ভালো করে বাটা হয়েছে আর কি। তো এটাকে ওই ভাতকেরালার মধ্যে ভিতরে ভরে তারপরে ভাতকেরালার পুর বানানো হবে। তো এইভাবে ভাতকেরালাটাকে ব্যাটারের মধ্যে নিয়ে তারপর তার মধ্যে এইভাবে পুরটাকে ভরে তার উপরে আবার এইভাবে ব্যাটারটা দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আবার দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, এভাবে ডালের ব্যাটারটা এভাবে লাগিয়ে ভিতরে পুর ভরে আবার ব্যাটারটা দিয়ে ফিল আপ করে যেদিকে পুরটা ভরা হয়েছে খোলা মুখটা, ওই মুখটা নিচের দিকে করে দিতে হবে। এরপরে এভাবে আঁচ কমিয়ে দিয়ে এভাবে এটাকে ফ্রাই করতে হবে উল্টে পাল্টে। এখানে বানানো হচ্ছে এটা পনির, আলু দিয়ে পনির, যে নিরামিষ তরকারি টমেটো টমেটো দিয়ে, আচ্ছা বাদাম বাটা পোস্ত বাটা দিয়ে নিরামিষ নিরামিষ পনির আর কি। তো আবারও 6টা দিয়ে দেওয়া হয়েছে এভাবে বানিয়ে বানিয়ে। এই যে সবগুলি কাঁকরোল ভাজা কিন্তু হয়ে গেছে, কাঁকরোলের পুর ভাজা, তো একদম পুরো চপের মতন হয়েছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। লাঞ্চে আছে এখানে পনির, এটা তোমাদেরকে দেখালাম আমি, কাঁকরোলের পুর বা ভাতকেরালার পুর বলতে পারো, পুর ভাজা, এখানে একটা নিরামিষ তরকারি আছে আর ভাত। এই হলো আজকের ছিমছাম লাঞ্চ, একদম মানডে মানে দুপুরের লাঞ্চ আর কি। আর দুপুর বলবো না, এটা সন্ধ্যা হয়ে গেছে, মানে এত বৃষ্টি পড়ছে, এই দেখো পুরো বৃষ্টি পড়ছে, চারদিক অন্ধকার হয়ে গেছে, তো মনেই হচ্ছে না যে এটা দুপুর, মনে হচ্ছে যে এটা যেন সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক,
খাবারটা খেয়ে নিই। আমি হেজে জাস্ট টিউশন করে উঠলাম আর এখন বেজে গেছে প্রায় 8টা, 8টা বেজে গেছে এখন। তো চলো রান্না করে যাওয়া যাক, অনেক রাত্রি হয়ে গেছে। তো আজকে রাত্রে এই যে পনির সরি পিৎজা বানানো হয়েছে, এটা চিজ পিৎজা ভেজিটেবলস দিয়ে। তো ফার্স্ট টাইম ট্রাই করলো মা, তো তোমাদেরকে পরে আমি রেসিপিটা শেয়ার করে দেব কেমন হলো, মানে কেমন করে বানানো হলো আর কি ওভেন ছাড়া পিৎজাটা। তো দেখতে পেলে যে মা পিৎজা বানাচ্ছে আর কি, তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ট্রাই করেছে আর উইদাউট ইস্ট, তো বেশ ভালো হয়েছে কিন্তু। তার মানে আমি একটু এখনও তো গরম আছে আর কি, আমি একটু ট্রাই করে দেখলাম আর কি, খেয়ে দেখলাম ভালো হয়েছে বেশ। তো মানে ইস্ট ছাড়া আর কি বানিয়েছে আর কি, আর ফার্স্ট টাইম ট্রাই করেছে ওভেন টোভেন ছাড়া, বেশ ভালো হয়েছে। তো এরপরে আমি যদি বানাই, যখন বানাই তোমাদের সঙ্গে যদি তোমরা বলো বা তোমার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিবো যে কী করে উইদাউট ওভেন ঘরেই মানে পিৎজা বানানো যায় আর কি। তো আমি একটু টেস্ট করে আসলাম, পরে খাবো আর কি, তাই ভাবলাম যে একটু নিজের যত্ন নেওয়া যাক আর কি। কারণ বর্তমান মানে এরকম হয়ে গেছে না যে তুমি যাই কাজ করো বা যাই কিছু করো না কেন, তুমি নিজের যত্নটা নেওয়া খুব দরকার আর কি। নিজের স্কিনের যত্ন হোক বা হেলথের যত্নটা হোক, সেটা নেওয়া কিন্তু খুবই দরকার। তো সেটাই আমি ভাবলাম যে একটা ফেস মাস্ক লাগিয়ে নিই, মানে মুখের মধ্যে একটা ফেস মাস্ক লাগিয়ে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি রাইস ফ্লোর, মানে চালের গুঁড়ো। তো এটার মধ্যে আমি সামান্য দুধ আর সামান্য মধু, এই তিনটা দিয়ে, মানে রাইস ফ্লোর, দুধ আর মধু, এটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো, এটা মুখের মধ্যে লাগাবো। তো সেটাই এখন করব। আর এটাতে যেটা উপকার হয় সেটা তোমাদেরকে বললে তোমরাও এটাকে ট্রাই করবে আমি জানি। আমরা যে কোরিয়ান গ্লাস স্কিনের কথা বলতে থাকি, যে কোরিয়ান গ্লাস স্কিন মানে গ্লাসের মতন স্কিনটা একদম চকচক করতে থাকে, যে সেটা কিন্তু রাইস ফ্লোর দিয়ে হয় আর কি। তার ওরাও কিন্তু খুব রাইস ফ্লোর মানে ইউজ করে আর কি। তো সেটাই মানে আমি আজকে ইউজ করব, যে এটার সাথে একটু দুধ নিব আর একটু মধু নিব, নিয়ে আমি এটাকে ফেস মাস্ক হিসেবে লাগাবো। স্কিনটাকে আমি বেটার করার জন্য আর ট্রাই করছি আর কি। তো চলো ফেস মাস্কটা বানিয়ে নিই আগে। তো এই দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধ কিন্তু আমাদের মানে স্কিনের জন্য খুবই ভালো আর কি। এটা দুধটা আমাদের ময়শ্চারাইজারের কাজ করে, তো এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি দিয়ে দিব এই যে হানিটা, হানিটাকেও নিয়ে রেখেছি। অল্প পরিমাণে হানি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে মিক্স করে নিব। এবার এটাকে লাগিয়ে নিব এইভাবে এসে। দুধটা একটু বেশি হয়ে গেছে, যেন একটু পাতলা হয়েছে, যাই হোক যদি থেকে যায় আমি এটাকে ফ্রিজে রেখে দিব, আবার কালকেও লাগাতে পারবো। মিল্ক কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, আর সঙ্গে চালের গুঁড়ো তো আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে, প্লাস ক্লিন করতেও হেল্প করে। আর এই মিল্কটা কিন্তু র মিল্ক, মানে কাঁচা দুধ। আর হানি, হানি আমাদের ফেসটাকে অনেক বেশি গ্লো করতে হেল্প করে। প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনের জন্য খুব ভালো। তো এটাকে একটু শুকোতে দিব, তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিব। তো এই যে মুখটাকে ধুয়ে এসেছি খুব সুন্দর করে, অনেকটা ক্লিন লাগছে কিন্তু, তাই না? তো চালের গুঁড়ো কিন্তু ফেসটাকে অনেক বেশি ক্লিন করে। বেশ ফ্রেশ লাগছে আর ক্লিন লাগছে। তো যাই হোক, রাত্রের আমার
একটা নাইট কেয়ার হয়ে গেল বেশ। তো এখন আজকে রাত্রে তো আর যে পিৎজা যেটা বানাইছি সেটাই খাবো আমরা ডিনারে সবাই মিলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি, আমার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। যদি আমার ব্লগ বা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।